মহাভারতে দ্রৌপদীর কথা তো শুনেছেন, কলিযুগেও কি দ্রৌপদী হয়? ভাবতে পারছেন এই যুগেও দ্রৌপদী আছে? হ্যাঁ, দেরাদুনে রাজবর্মা বলে একজন স্ত্রী পাঁচজনকে বিয়ে করে তিনিও এই খেতাব পেয়েছেন এই যুগের দ্রৌপদী হওয়ার। উনি মহাভারতে দ্রৌপদী থেকেও সুখী, কেননা ভাইদের মধ্যে ভালোবাসা আছে এবং যার সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয় গোপাল, সে নিজেই স্বীকার করছেন যে তাদের মধ্যে কোনো যৌন ঈর্ষা নেই। অবশ্য ওনার ছেলে বাবা আসল কে সে কেউই জানে না, তবে দাবি যে সবাই ওরা সুখী এবং ওদের মধ্যে কোনো যৌন ঈর্ষা বলে কোনো বস্তু উপলব্ধ নেই। কিন্তু রোজা কেন করলো এই বিয়েটা? বিয়েটা করেছেন যাতে তার স্বামী কোনো দুশ্চিন্তাতে না ভোগে। হ্যাঁ, ওনার স্বামী একটা দুশ্চিন্তাতে ভুগতেন যে ওনার ভাইয়ের সাথে কোনো ক্লেশ না হয় ওনার বিয়ের পরে। সেই ক্লেশ মেটানোর জন্যই এই বিয়ে। আর এখন তিনি দাবি করছেন যে আরো পাঁচটি অন্য মহিলার থেকে তিনি ভালোবাসা বেশি পাচ্ছেন তার স্বামীর থেকে, কেননা তার কাছে একজন নয় বলকি পাঁচজন। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।